আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট প্রায় 7-8 ঘন্টা আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ইউটিউব থেকে। বিগত কয়েকদিনে আমার অনেকগুলো কমেন্ট জড়ো হয়েছে, অনেকগুলো প্রশ্ন জড়ো হয়েছে। তো চিন্তা করছিলাম যে আর কি আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দিব আপনাদেরকে। সো সেজন্য আর কি ভিডিওটা করতেছি। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা যেরকম কোশ্চেন করছিলেন তাদের ওই রকম অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, নতুনটাও করবেন। অ্যান্ড যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওস থেকে ভিডিওগুলো দেখে নিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দিব না কেন সেগুলোর নোটিফিকেশন আপনার ইউটিউব অ্যাপে চলে আসবে। তো সময় কম, অনেক কমেন্ট, সো চেষ্টা করি দ্রুততম শেষ করার জন্য একে একে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখে দেখে দেখি বলি। তো আজকে আর কি আমি উল্টা দিক থেকে শুরু করতেছি, মানে প্রথম দিক থেকে শুরু করতেছি, আস্তে আস্তে পিছন দিকে যাব দেখি। অসমাপ্ত গল্পের লেখক 1 ঘন্টা আগে কমেন্ট করছিলেন, জানুয়ারি 23 তারিখের অর্ডার করেছি হিরো হাং ডাবল ডিস্ক 150 সিসি। আসলে হিরো হাং যে বাইকগুলোর ব্যাপারগুলো জানুয়ারি মাসে সেগুলো আমি একটা ভিডিও দিছিলাম যে 90% বাইকের ডেলিভারি ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি এখন আমি শিওর কিছু বলতে পারতেছি না, কারণ এটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন যিনি কমেন্ট করছেন, অসমাপ্ত গল্পের লেখক। আচ্ছা, আশা করি আপনি শুরু থেকে আর কি ভিডিওটা দেখবেন, আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আসতেছে রিজবিয়ান খান। ভাই, আমি 16 জানুয়ারিতে টিভিএস অ্যাপাচি 2V অর্ডার করেছি, কতদিন পর পেতে পারি নাকি পাবো না? আই মিন, আপনার আগের ভিডিওতে বলেছেন অর্ডার ক্যান্সেল হবে 90%, তাহলে কেন আবার নিউ করে সাইক্লোন দিচ্ছে ইভেলি অ্যান্ড ওয়াই? আচ্ছা রিজবিয়ান খান ভাইয়া, যেটা হয়েছে ইভেলি কিন্তু আপনাকে অফার দিতেই থাকবে, ইভেলির অফার বন্ধ থাকবে না। ইভেলি কি করলো না করলো সেটা নিয়ে পাবলিক যদি মানে চিন্তা করতে থাকে আসলে এই চিন্তা শেষ হবে না। ইভেলির কাজ আপনাকে অফার দিয়ে অর্ডার নেওয়া, এবং যদি সে প্রোডাক্ট দিতে না পারে সে আপনাকে 5 থেকে 10% MRP থেকে কর্তন করে রেখে আপনাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট রিটার্ন করবে, আপনার টাকা সহ এবং আরো কিছু টাকা অ্যাড করে আপনাকে রিটার্ন টাকা দিবে যদিও সে বাইক দিতে না পারে। সো এখানে আসলে ইভেলি অফার কেন দিল সেটা আমার আর কি বলার কোনো এখতিয়ার নাই। ইভেলির কাছে প্রোডাক্ট না থাকলেও ইভেলি কিন্তু এখন সে প্রোডাক্ট আপলোড দেয়, আপলোড দিয়ে সেটার উপর অফার দেয়, কিন্তু ওই সময় দেখা যাবে প্রোডাক্টের স্টক ছিলই না। সো এটা নিয়ে আসলে কিছু বলার নেই আমার। আশা করি আপনার অ্যান্সারটা আপনি পেয়েছেন। তবে আরেকটু কোশ্চেন আসলে আপনার, যে টিভিএস জানুয়ারির 16 তারিখ অর্ডার দিয়েছিলেন আপনি, 2V 2V লেখছেন কেন আমি জানি না, এটা তো আচ্ছা যাই হোক 4V মনে হয় পাচ্ছি। অ্যান্ড টিভিএস এ যে বাইকের অর্ডার গুলো সেম ওই আগের ক্যাটাগরিতে আমি যেটা বলছিলাম যে জানুয়ারি 16 তারিখ যেহেতু, সো অর্ডার গুলো হয়তো ডেলিভারি হইতেও পারে নাও হইতে পারে, 90% চান্স ক্যান্সেল হয়ে যাওয়ার। সো এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি এখন কিছু বলার মতন নাই। আচ্ছা, ইংলিশ ফর টুডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, বিশাল বড় নাম। আচ্ছা, বাজাজের প্লাটিনা 100 অর্ডার নভেম্বর, প্রোটাবল প্রোবাবল ডেলিভারি ডেট কবে হতে পারে? থ্যাংকস ইন অ্যাডভান্স, ওয়েলকাম আপনাকে। আপনার নভেম্বরের অর্ডার ছিল বাজাজের প্লাটিনা, এটা অবশ্যই ডেলিভারি হবে আমি আশা রাখি। তো আশা করা যাচ্ছে এপ্রিলের আগেই আপনি বাইকটা ডেলিভারি পাবেন, এবং এই ডেলিভারিটা আপনি এপ্রিলের আগে বলতে গেলে মার্চেও পেতে পারেন, কোনো সমস্যা নেই। টিচ টিউনস, আমি অর্ডার ক্যান্সেল করার কোনো অপশন পাচ্ছি না,
অ্যাকচুয়ালি আপনারা আপনি যদি সাইক্লোনে অর্ডার করার পরে কোনো প্রোডাক্টের অর্ডার ক্যান্সেল করতে চান, সেই মুহূর্তে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন না, সেই অপশনটা তখন থাকে না। আর একবার যদি প্রোডাক্টটা পিকড হয়ে যায় তখন প্রোডাক্টটা ক্যান্সেল করতে হয় রিপোর্ট ইস্যু থেকে। আদারওয়াইজ যদি রিপোর্ট ইস্যুতেও আপনি ক্যান্সেলের অপশন না পান, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে অথবা কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে হবে, যেখানে আপনি কল করলে তাদেরকে বললে তারা আপনাকে অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে দিবে। এন্ড সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অর্ডার ক্যান্সেল করলে যদি আপনি পেমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটা কিভাবে নেবেন, ব্যাংক, বিকাশ নাকি ইভেরি ব্যালেন্সে নেবেন, সেটা আপনাকে অবশ্যই বলতে হবে। আচ্ছা, টিচ টিউনস এর আরো কিছু প্রশ্ন ছিল। ভাই আমি একটা অর্ডার ক্যান্সেল করতে চাই কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। ইভেরি থেকে একটা অর্ডার করেছিলাম 550 টাকা, পে করেছিলাম 200 টাকা ইভেলি অ্যাকাউন্ট থেকে, বাকি রয়েছে 350 টাকা। এখন আমি অর্ডার ক্যান্সেল করতে চাই কিন্তু কিভাবে করব বুঝতেছি না। আপনি যদি প্রোডাক্টের বাকি টাকা পেমেন্ট না করেন 350 টাকা, সো বাকি যে টাকা আপনি পেমেন্ট করছেন ইভেলি ব্যালেন্স থেকে 200 টাকা, সেই টাকাটা আপনার ইভেলি ব্যালেন্সে কিছুদিনের মধ্যে এমনি চলে আসবে, রিফান্ড হয়ে অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি ফুল পেমেন্ট না করেন। সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এটা আপনার ক্যান্সেল না করলেও সমস্যা নেই যদি আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন না থাকে তো। আচ্ছা, আবাজুর দায়রা, আচ্ছা, ডিসেম্বরের সাইক্লোনে 13 ডিসেম্বর M1 ম্যাকবুক এয়ার একটা পেমেন্ট সহ অর্ডার করছিলাম, প্রোডাক্ট পিক দেখাইতেছে, কবে নাগাদ ডেলিভারি পাব? আইফোনের যে ব্যাপারগুলো ওটা আরেকজন ইভেলের আরেকজন মানে এক্সিকিউটিভ দেখে, বাট অ্যাকচুয়ালি এখন বলতে গেলে ম্যাকবুকটা এখন না, আপনি অলমোস্ট ধরতে গেলে আর 2 মাস সময় লাগবে, 2 মাস লাগবে না, মোটামুটি 1 মাসের মতন সময় লাগবে, 1 মাসের মধ্যে ডেলিভারি হবে। প্রোডাক্ট এখনো স্টকে আসেনি, তবে রিকোয়ারমেন্ট হয়েছে যেতে স্টক চলে আসবে কিছুদিনের মধ্যে, হয়তো সপ্তাহখানেক মধ্যে স্টক চলে আসবে। সো আশা করা যায় 1 মাসের মধ্যে ডেলিভারিটা পাবেন, কোনো সমস্যা হবে না, যেহেতু ডিসেম্বর অর্ডার এটা পেয়ে যাবেন। আচ্ছা, তাওহিদ সানি, ভাই 29 জানুয়ারিতে টিভিএস 4B ডাবল ডিস্ক অর্ডার করছি, এটা কবে পাবো? বাইকের ব্যাপারটা সবার ক্ষেত্রে সেম ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, যে যারা প্রোডাক্ট আপনারা অর্ডার করছেন তাদের হয়তো 90% অর্ডার ক্যান্সেল হয়ে যাবে এবং 5 থেকে 10% টাকা কর্তন করে রেখে বাকিটা MRP-তে ফেরত দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আরিয়ান শেখ, ভাই আমি তো রিফান্ড নিতে নিজে নিজে কইরা দিছি, এখন আমার তো একটু সমস্যা যার কারণে করেছে, এখন আমি কতদিনের মধ্যে টাকাটা ফেরত পাবো? রিফান্ড নিজে নিজে করছেন সেটা প্রবলেম নাই তো, ইভেলি আপনি যদি রিফান্ড চেয়ে থাকেন রিপোর্ট ইস্যুর মাধ্যমে গিয়ে ইভেলি অর্ডার টাইম লাইন থেকে, সেক্ষেত্রে আপনার কি আরিয়ান শেখ, আচ্ছা আচ্ছা, রিফান্ডটা যদি আপনি চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপের মাধ্যমে চেয়েছেন, যদি অ্যাপের মাধ্যমে করে থাকেন তাহলে আপনার রিফান্ড হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন ইভেলি রিফান্ড হইতেও মিনিমাম 2 মাস টাইম নিয়ে নেয়, ম্যাক্সিমাম তো বলা চলে না, মানে ম্যাক্সিমাম কতদিন লাগে সেটার কোনো ঠিক ঠিকানা না, এটা কম বেশি সবাই জানে। আচ্ছা, একটা বিশাল বড় চাইনিজ লেখা, জাপানিজ চাইনিজ আমি জানি না এটা কি, নাইস ভিডিও, ভাই আমি পোকো X3 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা 6000 ব্যাটারি আছে ওইটা ইভেলি থেকে নিতে চাচ্ছি, ওইটা কি পাওয়া যাবে? পাওয়া গেলে দাম কত হবে? ওইটার দাম NFC থেকে কম, আর আমি PC-তে ইভেলি ওয়েবসাইটে যে কোনো মোবাইল ফোন দেখি না, খুঁজে পাই বা খুঁজে পাই না। আচ্ছা, যাই বুঝতে পারছি, ইভেলি পোকো X3 যেগুলো দিচ্ছে সেগুলো আসলে মানে অফিসিয়াল ফোন, বাট ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এরকম কিছু উল্লেখ করা নাই, সবগুলোই অফিসিয়াল ফোন অর্ডার করে আনা হয়েছে MI থেকে, বাট বলতে গেলে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কোনো অপশন এখানে নাই। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি অর্ডার করে করতে পারেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে যে হইতে হবে এরকম না, এটা তো অফিসিয়াল ফোন আপনি নিতে পারতেছেন। অ্যান্ড দাম কত হবে? ওইটার দাম NFC থেকে কম, ওইটার দাম NFC থেকে কম হইতে পারে, বাট আপনি তো ওইটা পাবেন না এখানে, এটা আপনার ইন্ডিয়ার থেকে নাহলে সংগ্রহ করতে হবে বা বাংলাদেশে বাইরের সেলার থেকে মানে কালেক্ট করতে হবে,
ইভেলিতে যে আপনি ইন্ডিয়ানটা পাবেন এটা কোনো মানে শিওরিটি নাই, ইভেলিতে ইন্ডিয়ান থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আসলে কিছু বলার নাই। সবচেয়ে বিরক্তির ব্যাপার হলো তাদের পুরনো সাইক্লোনের ডেলিভারি খবর নেই, একই প্রোডাক্ট নতুন সাইক্লোনে অফার দেয় কেন? এটা তো ভাই, এটাকে সোহেল রানা, আসলে ইভেলি তাদের পণ্য স্টকে থাক বা না থাক, তারা অবশ্যই ওই পণ্যটা আপনার যে কোনো সাইক্লোনে দিতে পারে, সেক্ষেত্রে সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনি কি প্রোডাক্ট অর্ডার করতেছেন আপনার উচিত হবে অ্যাকচুয়ালি একটু যাচাই বাছাই করে নেওয়া। যেমন আমি কিন্তু মোটামুটি আমার যেই ফেসবুকে গ্রুপটা আছে নিজস্ব, সেখানে মোটামুটি আমি আপডেট সাইক্লোনের আগে আপডেট দেই যে আপনারা এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন, এই প্রোডাক্টের স্টকে আছে বা এই প্রোডাক্টের স্টকে নাই, বা এখন কইরেন না বা পরে করেন, এই ব্যাপারগুলো কিন্তু আমি আগে থেকেই জানাই। সো আসলে কি হচ্ছে না হচ্ছে বর্তমানে ইভেলের ভিতরে সেটা অ্যাকচুয়ালি সবাই সাথে শেয়ার করা সম্ভব না, অ্যান্ড প্রোডাক্ট না থাকা সত্ত্বেও সাইক্লোনে অফার চলে আসতেছে। আর পুরাতন ডেলিভারি ব্যাপারগুলো আসলে কিছু বলার নাই, কারণ ওইখান থেকে দেখা গেছে কিছু পরিমাণ ডেলিভারি হয়েছে আবার কিছু পরিমাণ রিফান্ডও হয়েছে। সো মিলিয়ে ঝিলিয়ে একটু সময়ের ব্যাপার, এটা সময় নিয়ে নিছে মোটামুটি। আচ্ছা, আক্তার হোসেন, ওয়ালটন প্রিমো H9 Pro 30 জানুয়ারি সাইক্লোনের অর্ডার ভাই কবে পেতে পারি? ওয়ালটনের ডেলিভারি অফ আছে, প্রোডাক্ট এখনো আমাদের স্টকে দেয় নাই, সো আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না ওদের ডেলিভারিটা কবে হবে। তো আশা করি স্টকে প্রোডাক্ট দিলে আপনার 7 থেকে 8 দিনের মধ্যে ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে প্যাকিংয়ে, বিকজ ওয়ার হাউসেও সিরিয়াল ওয়াইজ প্যাকিং হয় সবকিছু। আকাশ DTH কবে পাবো? ভাই আকাশ DTH তো আমার আন্ডারে না, বাংলা লায়ন, হ্যাঁ আকাশ DTH আমার আন্ডারে না, সো আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না যে আকাশ DTH টা আপনি কবে পাবেন। আচ্ছা, তারেক আজিজ, সিক্সে আপনি বললেন 90% অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, হোয়াট ডু ইউ মিন বাই অর্ডার ক্যান্সেল হয়ে যাবে? আকাশ আজিজ, আচ্ছা অর্ডার ক্যান্সেল কি হয়ে যাবে মানে, এটা আসলে বলতে গেলে আপনারা হয়তো যদি ইভেলি থেকে আগে শপিং করে থাকেন তাহলে আপনারা জানেন ইভেলি অটোমেটিকলি অনেক সময় নিজেরাই প্রোডাক্টের অর্ডার ক্যান্সেল করে দেয়, করে দিয়ে আপনাদের বলে যে রিফান্ডে ক্লেম করার জন্য বা রিফান্ড নেওয়ার জন্য অটোমেটিকলি ওনার রিফান্ড ক্লেম করে দেয় বা রিফান্ড ইস্যু করে দেয়, যেটা আপনি আর করতে পারবেন না বা আপনার করাও দরকার নাই, তারাই করে দেবে। সো সেটা হইলো গিয়ে অর্ডার ক্যান্সেল বলে, অ্যান্ড সেক্ষেত্রে আপনি যখন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে তখন আপনারা ওই টাকাটা যদি ইভেলি বলে দেয় যে MRP তে টাকাটা ফেরত পাবেন, তখন ওই টাকাটা MRP তেই ফেরত পাবেন, তবে সেক্ষেত্রে 5 থেকে 10% কর্তন করা হবে, সেটা হচ্ছে নতুন নিয়ম। আচ্ছা, বারাকুল্লাহ ভাইয়া, প্লিজ হেল্প পোস্ট, আমার NID কার্ড নাই, আমি বাইক অর্ডার করেছি, আজ 66 দিন পার হলো, আমাকে একটু সাজেশন দিবেন, দিলে বেশি উপকৃত হতাম। বাইক অর্ডার করছেন সেটা সমস্যা না, বাইক আপনি পেয়ে যাবেন আশা করি, যদি ডিসেম্বর জানুয়ারির বাইক না হয়ে থাকে, অ্যান্ড 66 দিন যেহেতু দেখতেছি জানুয়ারি ফেব্রুয়ারি মনে হয় আপনি ডিসেম্বর অর্ডার করছিলেন, আশা করি পাবেন, দেখা যাক। আর NID কার্ডের ব্যাপারটা আসলে তেমন একটা ইস্যু না, আপনারা বাইক যখন রিসিভ করবেন তখন NID কার্ড না হলে বার্থ সার্টিফিকেট নিয়ে গেলেও হবে, কারণ যদি আপনি 18 বছর প্লাস হয়ে থাকেন তাহলে আপনার নামে বাইক হবে, সমস্যা নাই, NID কার্ড যে হতে হবে এর কোনো মানে বাধ্যবাধকতা নেই। আর গাড়ি যখন ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার সাথে সাথেই গাড়ির কাগজের জন্য আপনাকে প্রেশার দিবে না, কারণ এটা একটা লম্বা প্রসেস, গাড়ি ইভেলি যেমন ডেলিভারি দিতে সময় লাগে সেভাবে আপনার কাগজ হইতেও আরো বেশি সময় লাগে। আচ্ছা, বারেকুল্লাহ, তো অ্যান্সার দিলাম। প্রিন্স অপূর্ব, ভাই জানুয়ারি 16 তারিখ 2021 আমি একটা ফ্রিজ অ্যান্ড একটা AC অর্ডার করি, কবে পেতে পারি, প্লিজ হেল্প। ফ্রিজ অ্যান্ড AC তো ভাই অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্ট না, তবু আমি বলে থাকি যে ফ্রিজ AC যদি আপনি অর্ডার করে থাকেন কোন ব্র্যান্ডে করছেন সেটা আপনি আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাকে ক্লিয়ারলি বলতে পারবো। এটা হচ্ছে প্রিন্স অপূর্ব, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন কমেন্টগুলো পড়ে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন আমার বক্তব্য, যদিও আমার একসাথে অ্যাকচুয়ালি রিপ্লাই দেওয়া পসিবল না, সো আমি জন্য ভিডিওর মাধ্যমে সবার উত্তরটা দিয়ে দিতেছি সময় নিয়ে, কারণ আপনারা ভিডিওটা দেখলে একসাথে আবার সবাই উত্তরটা জানতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের ডেলিভারি কিভাবে হচ্ছে। আচ্ছা, রাকিবুল আহসান, ম্যাক্সিমাম P3 স্মার্টফোন
অর্ডার 8/1/2021 তারিখে, কোনো আপডেট থাকলে জানাবেন। ম্যাক্সিমাস না, হ্যাঁ ম্যাক্সিমাসের ফোনের স্টক আসে না এখনো, আসলে ডেলিভারির ব্যাপারটা 7 দিনের ভিতরে হবে। আচ্ছা রাকিবুল হাসান, 25 ডিসেম্বর সুজুকি ব্র্যান্ডেড 150 ইয়ার এন্ড সাইক্লোনে অর্ডার করেছিলাম, কোনো আপডেট থাকলে জানাবেন। এখন আসলে বলা যাচ্ছে না, কারণ ডিসেম্বরের অর্ডার ক্যান্সেল হইতেও পারে না হইতে পারে। যদি স্টক দিয়ে দেয় কোম্পানি তাহলে অবশ্যই ক্যান্সেল হবে না, ডেলিভারি হয়ে যাবে। স্টক কোম্পানি না দিলে প্রোডাক্টের অর্ডার ক্যান্সেল হয়ে রিফান্ড যাবে, টাকা ফেরত পাবেন। আচ্ছা 72 তাসিন আবিদ, অর্ডার V3 ইন্ডো ভার্সন 3, আচ্ছা 6 ডিসেম্বর, ওয়েন ক্যান আই গেট দ্য ডেলিভারি? বড় বড় যে বাইকগুলো ভার্সন 3 বা R15 এর যে কি বলে ওই র্যাপসল ট্যাপসল যেগুলি আছে, হন্ডা সিভিআর, এগুলো আসলে এখন ডেলিভারি নিয়ে মানে কিছু বলা বলা যাচ্ছে না, কারণ বড় অর্ডার গুলোর ডেলিভারিটা আর কি পরবর্তীতে ক্যান্সেল হয় বা ডেলিভারির ব্যাপারটা আসে। আচ্ছা ওই কমেন্টের মধ্যেই আরেকজনের কমেন্ট আছে, জাইদ সেলিম, উনি, ভাই আপনি কি প্রোডাক্ট পাইছেন? আচ্ছা এটা তো ওনাদের সাথে ওনারা কথা বলতেছে, সো আমি কি অ্যান্সার দিব দেখ। আচ্ছা পিকে অন্তর খান অফিসিয়াল, ভাই নভেম্বর 21 তারিখে আরকেএস 125 সিসির বাইক অর্ডার দিয়েছিলাম, বাইকটা কি পাবো, কবে পেতে পারি প্লিজ বলবেন ভাই, এই মাসে কি পাবো প্লিজ বলেন। আচ্ছা আরকেএস এর বাইকটা এই মাসে আপনার নভেম্বর অর্ডার ছিল, এই মাসে আপনি পেতে পারেন, চান্সেস আছে, কারণ আরকেএস বাংলাদেশে ভালো পরিমাণ ডেলিভারি দিছে ইভেলির মাধ্যমে। সো আমার বিশ্বাস আছে আপনি আরকেএস এর বাইকটা এই মাসেই হয়তো পেয়ে যাবেন, যেহেতু ফেব্রুয়ারি মাস এখন, এই মাসে পাওয়ার চান্সেস বেশি। তবে দোয়া করি আপনি জানি এই মাসেই বাইকটা পেয়ে যান, আমার আশা আছে আপনি পাবেন। আচ্ছা তাওহিদ সানি, ভাই 29 জানুয়ারি এটা তো অর্ডার মানে এটা তো আগে অ্যান্সার দিছি। আচ্ছা সাইয়ুদুল চাই, বাইকের বিকাশে রিফান্ড নিলেও কি ইভেলি অফিস থেকে চেক আনতে হবে, নাকি বিকাশ সিলেক্ট করলে অটো বিকাশে টাকা দিবে? বাইকের ব্যাপারটা আপনি যদি বিকাশের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিলে চেক আনতে হবে না, তবে এটা এখনো অ্যাকচুয়ালি শিওর বলা যাচ্ছে না। যদি অফিস থেকে আপনাকে নোটিফিকেশন দেয় যে অফিস থেকে চেক কালেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অফিস থেকে ব্যাংকের চেক কালেক্ট করতেই হবে, অ্যান্ড সেক্ষেত্রে আপনি বিকাশে রিফান্ডটা নিতে পারবেন না। আর যদি বলে দেয় ব্যাংক বিকাশ, আপনি দুটোই নিতে পারবেন চেক ছাড়া, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সেটা আপনাকে নোটিফিকেশন মাধ্যমে জানায় দিবে অফিস থেকে, আপনার যে অর্ডার টাইম লাইনটা সেই টাইম লাইনের নিচে জানায় দিবে। আরাফাত হাসিফ, 25 ডিসেম্বর RTR 150 অর্ডার দিয়েছিলাম, 25 ডিসেম্বর RTR 160 সরি, ডিসেম্বরের অর্ডারটা তো সবার জন্য একই উত্তর, ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনারা যে ভিডিওতে পোস্ট কমেন্ট করতেছেন সেই ভিডিওতেই বলা আছে 90% অর্ডার ক্যান্সেল হওয়ার চান্স আছে। আচ্ছা MD হারুনুর রশিদ, OnePlus Nord 10 15/12/2020 নাকি 19/12, দুইটা ফোন অর্ডার করেছিলাম, আচ্ছা দুইটা অপশন আছে এখানে করেছিলাম, এর আপডেট জানাবেন কি, অনেক দিন হয়ে গেল এখনো প্রসেসিং এ আছে। Nord 10 OnePlus এর যেটা ছিল সেটা এখনো স্টকে এসে পৌঁছায় নাই, এই সপ্তাহে স্টক আসার কথা আছে নর্ডের, দেখি আশা করা যাচ্ছে এই সপ্তাহে যদি স্টকে চলে আসে OnePlus এর Nord 10, সেক্ষেত্রে N10, সেক্ষেত্রে হয়তো আগামী 10 দিনের মধ্যে ডেলিভারির জন্য শিপমেন্টের জন্য রেডি হয়ে যাবে, একটা বড় পরিমাণ লট আসবে। আচ্ছা রায়হান সাদিক, OnePlus Nord N10 19 ডিসেম্বর কবে ডেলিভারি দিবে বলতে পারেন? ওই তো এই সপ্তাহে যদি স্টক চলে আসে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আপনারা আগামী 10 দিন বলতে গেলে এই মাসেই ডেলিভারিটা পেয়ে যাবেন। আচ্ছা সাথী মিসেস, মোবাইল পেলাম না, রিফান্ড কবে দিবে জানি না, স্যামসাং M21, ওপো, ও স্যামসাং M21, ওপো A12 কবে রিফান্ড দিবে, ও আল্লাহ হেল্প মি। আসলে আপু হেল্পটা আল্লাহ করতে পারবে না ঠিক,
অ্যান্ড রিফান্ডটা ইভেলি দিবে, কিন্তু এই রিফান্ড পেতে অলমোস্ট 2 মাসের মতো, কমপক্ষে 2 মাসের মতো সময় লাগে, এটা আপনারা হয়তো জানেন, সো ওয়েট করতে হবে। ইভেলি লেজি সবাই জানে, তারপরে সবাই অর্ডার করে, কারণ এটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকে, তো এটার জন্য অনেক সময় নিয়ে নেয়, ধৈর্য ধরতে হয়। নভেম্বর 14 পালসার নিয়ন দেশ, এটার স্টক নাই, স্টক আসলে ডেলিভারি, এটা শিওর ডেলিভারি হবে, ক্যান্সেল হবে না। পোকো X3 1 জানুয়ারি অর্ডার, কবে ডেলিভারি পাবো? X3 1 জানুয়ারি অর্ডার গুলা ইনশাল্লাহ আগামী 15 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। 1 জানুয়ারি পোকো X3, সেটা মোটামুটি আগামী 15 দিনের মধ্যেই ডেলিভারি পাওয়া সম্ভব আশা করা যাচ্ছে। ভাইয়া জানুয়ারি 1-এর পোকো X3 ডেলিভারি বললাম, পোকো X3 ডেলিভারি হয়ে যাবে জানুয়ারির 1 তারিখের, যেগুলো 15 দিনের মধ্যে হয়ে যাবে। মারজান বেগম, ফোকাস বাংলা মিডিয়া, পোকো X3 সেম অ্যান্সার, এই মাসের 15 দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হবে, চলে আসবে স্টক। এসকে তানভীর হোসেন, ভাই আমি অর্ডার দিছি জানুয়ারি 15-এ, আমি কবে পেতে পারি? কি অর্ডার ছিল অ্যাকচুয়ালি আমি জানি না তানভীর ভাই, না বললে কেউ বলবো, যদি বাইকের অর্ডার থাকে তাহলে শেয়ার বলতে পারলাম না আপনি কি বাইক অর্ডার করছেন এবং কবে অর্ডার করছেন। জানুয়ারির অর্ডার 15, যদি বাইক হয়ে থাকে সেক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হতে পারে। তারপরে হইলো কুলেস্ট ব্যাড বয় ভাই, 29 জানুয়ারি 2021 4B, 29 জানুয়ারি 4B যদি থাকে থাকে কুলেস্ট বয় ব্যাড বয় কুলেস্ট ব্যাড বয় সরি, সেক্ষেত্রে অর্ডার ডেলিভারি না হওয়ার চান্সেস বেশি, ক্যান্সেল হতে পারে। তৌফিকুর রহমান তামিম, ফার্স্ট ভিউ ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ। আমি সিকমি এর একটা ওয়াচ অর্ডার করেছি গত ডিসেম্বরের 12 তারিখ, সেটা পিকড হয়ে আছে, সেলার কমপ্লেন করছি, কোনো সলভ পাচ্ছি না, আপনি কি কোনো সলভ দিতে পারেন? আর একটা হেলমেটের অর্ডার ছিল 13 আগের উইকে, সেটার কোনো আপডেট দিতে পারবেন? হেলমেটটা কোত্থেকে অর্ডার ছিল আমি অ্যাকচুয়ালি না বললে কিভাবে আমি বলবো সেটার আপডেট? তৌফিকুর রহমান তামিম, হেলমেট কোথা থেকে অর্ডার ছিল সেটা না বললে তো আর আমি বলতে পারবো না আসলে কোত্থেকে আপনাকে মানে কবে ডেলিভারি দিবে। আর ওয়াচেরটা তো আমার আন্ডারেই না, আমি তো সেটা কিভাবে বলবো কার না কার আন্ডারে, অ্যাকচুয়ালি আমার বলা পসিবল না। সিআর বু বাই RTR বাইক অর্ডার ছিল জানুয়ারি 3 তারিখ, কবে পেতে পারি? বাইকের ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি সবার একই অ্যান্সার, অর্ডার 90% ক্যান্সেল হওয়ার চান্স আছে, কে পাবে কিছু বলা যাচ্ছে না। তারেক মোহাম্মদ, মনে হয় আমিও ফেঁসে গেছি, বাইক অর্ডার করার 2 মাস হয়ে গেছে এখনো কোনো খবর নাই। ইভেলিতে বাইক অর্ডার করার মধ্যে 2 মাসের মধ্যে খুব কম মানুষই বাইক পাইছে। আবু রাসেল, জানুয়ারি 19 তারিখ হিরো প্লেজার অর্ডার দিয়েছিলাম, এটা কি পাবো? চান্সেস কম আবু রাসেল ভাই। আল্লাহ আল্লাহ, এত কমেন্ট পড়তে পড়তে তো আমার রাতের ঘুম শেষ। 25 ডিসেম্বর সাইক্লোনের অফারে হিরো হাং সিঙ্গেল ডিস্ক বাইকের আপডেটটা দেন। ডিসেম্বরের জানুয়ারির বাইকের কোনো আপডেট নাই, 87 যে আপডেট আছে যেটা হলো অর্ডার 90% ক্যান্সেল হতে পারে, ডেলিভারি খুব কম হবে, কপালে থাকলে পাইতেও পারেন নাও পাইতে পারেন। ভাই নভেম্বর মাসের 28 তারিখের অর্ডার ছিল, নভেম্বরের অর্ডার গুলো ডেলিভারি হবে। এমডি সাগর, আসসালামু আলাইকুম ভাই, জানুয়ারি 15 তারিখে সাইক্লোনে স্যামসাং 55-ইঞ্চি টিভি প্যাকেট হয়েছে, 26 জানুয়ারি, কবে পেতে পারি দয়া করে জানাবেন।
প্যাকেট হয়েছে বলতে গেলে আমি বুঝলাম না আসলে এমডি সাগর আহমেদ ভাই আপনি কি বললেন। যাই হোক, হয়তো পিকড হয়েছে, যদি পিকড হয়ে থাকে তাহলে ডেলিভারি হয়ে যাবে আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ। যেহেতু আপনার 15 তারিখে পিকড হয়ে থাকলে আপনার আরো 15 দিনের মধ্যে 15 দিন পর আর কি ধরতে গেলে এই মাসের 7 দিন 8 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাওয়ার কথা যদি আপনার লোকেশন দূরে না হয়। নূর শামীম ভাই, আন্টি কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আন্টি খুব ভালো আছে, আপনারা পাশে আছেন, আমার পাশে আপনারা আছেন, আমি আপনাদের পাশে আছি, আপনাদের কারণে আমি আম্মুরে ভালো রাখতে পারছি। আচ্ছা, বাইক ডেলিভারি দিতে না পারার রিজনটা বলতে পারবেন ভাই? এটার কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন ছিল। ব্লু ডার্কেন, বাইক ডেলিভারি দিতে না পারার একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে কোম্পানি গুলো যারা বাইক ডেলিভারি মানে বাইক সেল করে তারা এতগুলো পরিমাণ বাইক দিতে পারতেছে না, কারণ বাইকের অফার তো কম না। সো তারা বাইক যখন দিতে পারতেছে না তখন এটা ইভেলি নিজের পকেট থেকে টাকা অ্যাড করে দিচ্ছে। তো আপনারা বলতে পারেন এত এত টাকা লস দিচ্ছে কেন? আপনারা খুব ভালো করে জানেন ইভেলির ব্যবসাটা কিরকম। ইভেলি কিন্তু একজনের থেকে বিল আরেকজনরে দেয়, আরেকজন থেকে বিল আরেকজনরে দেয়। সো আপনার টাকাটাই কিন্তু এই আরেকজন পাচ্ছে, আরেকজনের টাকাটা আপনি পাচ্ছেন। সো জিনিসটা এক হাত থেকে আরেক হাত ঘুরতেছে, বিজনেসটাই কিন্তু হাফ ঘুরার একটা বিজনেস। আর বলতে গেলে 90% বিজনেসটাই টোটালি বাকি, যে যে কোম্পানি থেকে ইভেলি বাকি নেয় সেগুলোকে ইভেলি আবার মাসে মাসে পেমেন্ট করে। সো একটা বড় পরিমাণ বাকির একটা হিসাব আছে। তো মোটামুটি অনেকগুলা কমেন্ট আমি পড়লাম, বাট আমি আপাতত আর কমেন্ট পড়তে চাচ্ছি না, কারণ অনেক কমেন্ট হয়ে গেছে। আচ্ছা আব্দুল মাজিদ হিমেল, স্যামসাং গ্যালাক্সি A21s এর আপডেট দেন, স্টক নাই, স্টক থাকলে ডেলিভারি আপডেট অবশ্যই দিতে, আমি স্টক কবে আসবে বলা যাচ্ছে না। M01 MD আবু সালাম জয়, স্যামসাং M01 December 12 এর মোবাইল কবে পেতে পারি? এটারও স্টক এখন নাই, স্টক পুরো খালি M01 এর। যদি কারো কমেন্ট আমি পড়তে মিস করে থাকি এর এই মধ্যে, আপনাদের যদি মনে হয় কারো কমেন্ট আমি মিস করছি পড়তে, তো অবশ্যই আপনারা যারা মিস করা মানে হয়েছে আপনাদের তারা আবার কমেন্ট করবেন আমার এই ভিডিওটা নিচে, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেটটা দিয়ে দেওয়ার, কারণ অনেকগুলো কমেন্ট পড়ছি অ্যান্ড ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই সময় আর কি, এত বড় লম্বা ভিডিও দেওয়া ঠিক না, মানুষ পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবে, মানে শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। সো আপনারা যদি আমার এই ভিডিওটা থেকেও কোনো ইনফরমেশন কম পান তাহলে অবশ্যই আবার ভিডিও নিচে কমেন্ট করবেন, বাট সেম কমেন্টটা চেষ্টা করবেন একটু কম করার, কারণে এতগুলো কমেন্টের মধ্যে আপনি যদি সেম কমেন্ট বারবার করেন তাহলে আমার পড়তে অসুবিধা হয়ে যায়, কারণ আপনার একটা কমেন্ট যদি আমি দুইবার করে পড়ি দেখা যায় আরেকজনের একটা কমেন্ট মিস হয়ে যায়। তো আশা করি আপনার এই জিনিসটা বুঝবেন, আর যদি কারো কোনো কিছু বুঝতে তারপরে সমস্যা হয় আমাকে আবারও জানাবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো অ্যান্সারটা আবারও দেওয়ার। আগামী 2-3 দিন কি আগামী 5 দিন হয়তো আর কোনো ভিডিও আপলোড করব না যদি কোনো আপডেট নতুন না আসে, অ্যান্ড আরেকটা ভিডিও আপলোড করতেও পারি যেটা হচ্ছে ইভেলি বাইক হোম ডেলিভারি কিভাবে নিতে হয় সেই ব্যাপারটা নিয়ে, অনেকে জানতে চাইছিল সেই ব্যাপারটা নিয়ে আর কি, ভিডিওটা আমার আরো আগে দেওয়ার কথা ছিল বাট আমি দেই নেই, তো চেষ্টা করব এবার দিয়ে দেওয়ার। সো ওই ভিডিওটাও যদি দিয়ে দেওয়ার পরে মোটামুটি আমার 4 থেকে 5 দিন সময় লাগবে, কারণ মোটামুটি এখন মানে কাজের চাপ প্রচুর যার কারণে ভিডিও আপলোড দিতে গেলে অনেক সময় লেগে যায়, আর আপনারা সবাই জানেন না আমি সেভাবে মানে প্রপার ওয়েতে গুছায় কোনো ভিডিও দেই না, এটা সবাই জানে কম বেশি। সো এরই মধ্যে মানে চলতে হয় ভিডিও, আপনাদের বুঝতে পারলে আপনারা আমার চলবে, আমার আর কোনো সমস্যা নাই।
সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন ভিউয়ার হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেটটা আপনি পাবেন দ্রুত সময়ে। সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।